নমস্কার বন্ধুরা আমি প্রণয় মজুমদার এবং আমার ইউটিউব চ্যানেল অ্যাস্ট্রোপ্রণয়তে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি এটা আগামীকাল তিরিশে জুন বুধবারের রাশিফলের ভিডিও কালকের দিন বুধবার এবং আপনি মেস থেকে মিন রাশির মানুষ হলে কী রেজাল্ট পাবেন বা কি ফল পাবেন প্রত্যেক দিন এই আলোচনাটা তুলে ধরি এবং আমি চেষ্টা করে এসছি যদি আপনাদের কাছে ফাইভ পার্সেন্ট আমি কোনো সময় বলি না আমার এই ভিডিওগুলো হানড্রেড পার্সেন্ট মিলবে বা আমি ভগবান বা এই রকম কিছু আমি চেষ্টা করি যদি পাঁচ শতাংশও আপনার উপকারে লাগা যায় এই ভিডিও দিয়ে আপনি যদি ফাইভ পার্সেন্টও চলার পথে হেল্প করে ভিডিওটা দেখতে আপনার দু মিনিট পাঁচ মিনিট লাগবে সেই পাঁচ মিনিটের ভিডিও দেখতে গিয়ে আমার আমার ভিডিও টাইমিং থাকে তিরিশ মিনিট কিন্তু মেষরাশি হলে আপনার আপনি তো মেষরাশি হলে দু মিনিট আড়াই মিনিট দেখেন প্রথমের ওই দু আড়াই মিনিট সময়টা যেটুকু বলে দিই এই এইটুকু অর্থাৎ পাঁচ মিনিট দেখে যদি একটা ভিডিও ফাইভ পার্সেন্ট কাজে লাগে চলার পথে মানে কোনো একটা সমস্যা থেকে যদি আপনাকে বাঁচিয়ে দিতে পারে একটা সপ্তাহের মধ্যে একটা দিন অন্তত কম কি আছে তা সেটাই আমার প্রয়াস থেকে এসছে বা সেটাই আমি চেষ্টা করি ব্যাস আর কিছু নয় যে আপনাদের ম্যাজিক ঘটিয়ে দেবো জ্যোতিষ ম্যাজিক কিছু করতে পারে না জ্যোতিষের দ্বারা মিরাকেল কিছু হয় না শুধুমাত্র চলার পথের গাইড দেওয়া যায় এবং কিছু প্রতিকার প্রতিবিধানের মাধ্যমে সেই অনেক অবস্ট্রাকশানগুলোকে কাটানো যায় তার মানে এই নয় যে আমি আপনাকে কোনো বিশাল বড় বিজনেসম্যান বানিয়ে দিতে পারবো আমি আপনাকে বড় ইন্ডাস্ট্রিয়ালিস্ট বানিয়ে দিতে পারবো বা ক্রিয়া জগতে টপ পর্যায়ে নিয়ে যেতে পারবো গ্ল্যামার ওয়ার্ল্ডের টপ জায়গায় নিয়ে যেতে পারবো আপনার চেষ্টা দ্বারা হবে আপনার প্রয়াস বা আপনার প্রচেষ্টা কিন্তু আপনাকে এইগুলো বানাতে পারে অবশ্যই যারা হয়েছেন তারা চেষ্টার দ্বারা হয়েছেন কিন্তু আমরা আপনাকে সাপোর্ট দিতে পারি সব সঠিক পথটা দেখাতে পারি যেটা অ্যাস্ট্রোলজির কাজ এবং সেইখান থেকেই ভিডিওটা করা দেখুন আপনাদের অনেকের কনফিউশান তৈরি হয় কি আমি ধরুন বলছি আমি যেমন কালকেই বলবো আয়ুষ্মান যোগ চলবে পঞ্জিকাতে আপনারা দেখবেন যে প্রীতিযোগ চলছে প্রীতিযোগ সাড়ে পাঁচটার সময় দেখলে প্রীতিযোগ কিন্তু সাড়ে পাঁচটাটা আমরা ঘুম থেকেই উঠি না আমরা নটা দশটা এগারোটা এই সময়টা আয়ুষ্মান যোগ চলবে তাই এই ব্যাপারগুলো বুঝতে হবে এগুলো অনেকের মনে কনফিউশন থাকে কালকে কুম্ভ রাশি ভাদ্রপদ নক্ষত্র পঞ্জিকাতে শতভিসা দেখাবে শতভিসাটা শেষ হয়ে পরে নক্ষত্র পূর্ব ভাদ্রপদ নক্ষত্র কিন্তু শুরু হবে আয়ুষ্মান যোগ চলবে কৃষ্ণপক্ষের ষষ্ঠী তিথি চলবে কালকের দিনে এটা গেল একটা দিক বা একটা পাঠ কালকের দিনের শুভ আর অশুভ সময়গুলো ভিডিওতেই বলে দেবো আর আলাদা করে বলছি না আপনাদের মনে ডাউট থাকছে কনফিউশান থাকছে তাই প্রত্যেকটা ভিডিওতে বলবো আর সংখ্যার ব্যাপারটাও তাই রঙের ব্যাপারটাও তাই কালকের দিনে যে যে বিজনেসম্যানরা ভালো রেজাল্ট পাবেন যারা বিজনেস যে বিজনেসম্যানরা ভালো ফল পাবেন তারা হচ্ছেন মেডিসিন মেডিকেল ফিল্ডের মানুষরা অবশ্যই মানে দেখুন মেডিসিন লাইন নিয়ে আমরা ভয় পাই ঠিক আছে কিন্তু এটাই তো আমাদের বাঁচিয়ে রেখেছে এই এইটাই তো একটা অসুস্থ মানুষকে জীবন দান করে তারা ভগবানের থেকে কোনো অংশে তো কম নন এটা ব্যাপার তা মেডিসিন বা মেডিকেল ফিল্ডের মানুষরা ইঞ্জিনিয়ারিং ফিল্ডের মানুষরাও ভালো রেজাল্ট পাবেন বা ইঞ্জিনিয়ারিং প্রফেশনের লোকরাও ভালো রেজাল্ট পাবেন গ্ল্যামার ফিল্ড গ্ল্যামার ওরিয়েন্টেড বিজনেস খুব একটা ভালো নয় সিক্রেসি ওরিয়েন্টেড বিজনেস খুব একটা ভালো নয় ছোটো ছোটো প্রোডাক্ট নিয়ে বাড়িতে যারা কাজ করেন ভালো চলবে না খাওয়ার জিনিসপত্র ভালো হতে পারে জামা কাপড় খুব একটা ভালো হয়তো হবে না কালো জিনিস চামড়ার জিনিস ইত্যাদির ব্যবসাগুলো ভালো হতে পারে বা ভালো চলতে পারে এটা হচ্ছে ঘটনা আর ওই যারা প্রোমোটারই রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু মোটের ওপর ভালো ফল এক্সপেক্ট করতে পারি বা আশা করতে পারি যে যে নক্ষত্রের মানুষরা কালকের দিনে ভালো ফল পাবেন বা যে যে নক্ষত্রের জাতক বা জাতিকারা কালকের দিনে ভালো ফল পাবেন তারা হচ্ছেন ভরণী কৃত্তিকা মৃগশিরা পুনর্বসু পুষ্যা মঘা পূর্ব ফাল্গুনি চিত্রা বিশাখা অনুরাধা জ্যেষ্ঠা উত্তরাষাড়া ধনিষ্ঠা পূর্বভাদ্রপদ রেবতী এই নক্ষত্রের জাতক বা জাতিকা বা মানুষ হলে এক্সপেক্ট করছি আগামীকাল বা আগামীকালকের দিনে আপনারা শুভ রেজাল্ট পাচ্ছেন বা শুভ ফল পাচ্ছেন এটা গেল কালকের দিনের সামগ্রিক ব্যাপার স্যাপারগুলো ওই এইটাই অনেকের যে আমি পঞ্জিকার ব্যাপারটা অনেকে বোঝেন না বা অনেকে জানেন না তাই এই ডাউটটা আশা করি ক্লিয়ার হলো বা ডাউটটা ক্লিয়ার হওয়া হলো এবং আপনাদেরকে আমি আপনারা আমি সাপ্তাহিক রাশি ফল যেটা দিচ্ছিলাম আপনারা বহুজন চেয়েছেন মহাভারতের জায়গাগুলোই কন্টিনিউ করতে মহাভারতের জায়গাগুলোই আমি কিন্তু সামনের রবিবারও চেষ্টা করব কন্টিনিউ করার আপনারা অনেকে বলেছেন রোজ আলোচনা করলে ভালো হয় কিন্তু রোজ আলোচনা করলে ভালো হয় আমিও জানি ভালো হয় কিন্তু ভিডিওটা না অনেকটা লেন্দি হয়ে যাবে এক নম্বর কথা আর এক মাসে মানে এই টপিকগুলো তো শেষ হওয়ার নয় কিন্তু অনেকে রোজ রাশিফলটা ফলো করতে পারেন না তাই লিঙ্ক পাবেন না তাই সপ্তাহে এটা একটা সাসপেন্সের মতো থাক না ভালোই একটা দিন করে থাক এটাই বেশি ভালো লাগবে চলুন আলোচনার জায়গায় যাই কালকের দিনের তথ্য বা কালকের দিনের ইনফরমেশানগুলো দেওয়ার চেষ্টা করি আপনারা কালকের দিনে যে টাইমটা বুঝে শুনে ব্যবহার করবেন সেটা হচ্ছে এগারোটা পনেরো মিনিট থেকে এগারোটা পনেরো মিনিট থেকে একটা এর আশেপাশেই কিন্তু প্রত্যেকটা রাশির ক্ষেত্রে ঘুরবে সকাল সাতটা চল্লিশ মিনিট থেকে আটটা কুড়ি মিনিট এই টাইমটা সাবধানে যাতায়াত মানে ভ্রমণ বা বেরোনোর ক্ষেত্রে দূর ভ্রমণ মানে পাশের বাড়ি পাড়া বা পাড়ার মুদিখানার দোকান এগুলো বলছি না ধরুন কোনো একটা কাজে বেরোচ্ছেন আপনি কলকাতার ছেলে দুর্গাপুর আসছেন বা দুর্গাপুরের ছেলে বাঁকুড়া যাচ্ছেন এই সময়টা একটু বুঝে শুনে যান মানে একটা এক্সাম্পল দিলাম এটা আর যে কোনো বড় ডিল বা যে কোনো বড় ডিলিং করার জন্য দুপুর আড়াইটে থেকে পৌনে চারটে বুঝে শুনে চলবেন বা বুঝে শুনে ব্যবহার করলে ভালো হবে টাইমটাই সব সময়ের হাতে ছেড়ে দিয়ে দেখুন না সময় তৈরি করে সময় শেষ করে সময় তৈরি করছে আবার সময় শেষ করছে মানুষকে এটাই তো সবচেয়ে বড় ব্যাপার একটা সময় আমরা জন্মাই আবার একটা সময়ে গিয়ে আমরা আস্তে আস্তে মৃত্যুর কোলে ঢলে পড়ি তাই সময়ের হাতে ছেড়ে দিতে হবে এবং সময়কে যারা মূল্য দিতে পেরেছেন তারাই জীবনে আমার মতে বড় হতে পেরেছেন যারা সময় নষ্ট করছেন বা সময় নষ্ট হয়ে যাচ্ছে যাদের জীবন থেকে আলটিমেট তাদের জীবন কিন্তু শেষের দিকে এগিয়ে যাচ্ছে মৃত্যু মানে ওটা নয় যে আমার বডিটা নষ্ট হয়ে গেল যখন আমার চিন আমার মতে বা আমি বহু মানুষ বড় বড় মহাপুরুষদের জীবনী দেখবেন আপনারা মৃত্যু সেটাকে তারা বলছেন যখন মানুষ একটা জায়গায় থেমে গেল যখন মানুষের চিন্তাভাবনা একটা জায়গায় থেমে গেল এটা সবচেয়ে বড় ব্যাপার চলুন আলোচনার জায়গাটায় যাই প্রথম রাশি হচ্ছে মেষ রাশি আপনি যদি মেষরাশির জাতক বা মেষরাশির জাতিকা হন আপনাকে দিয়ে শুরু করব হালকা নীল রঙের ব্যবহার ডিপ নীল রঙের ব্যবহার চলতেই পারে মা দুর্গাকে স্মরণ করুন কালকের দিনে বা মা দুর্গার প্রণাম পুজো পাঠ করুন আপনি ভালো রেজাল্ট পাচ্ছেন আপনি যদি মেষরাশির জাতক বা জাতিকা হন সকাল নটা থেকে এগারোটা দশ সুন্দরভাবে ব্যবহার করুন এগারোটা পঁচিশ মিনিট থেকে পৌনে একটা বুঝে শুনে ব্যবহার করে আড়াইটের পরে আবার কাজকর্মের জন্য প্রায় পৌনে পাঁচটা পর্যন্ত শুভ সময় হচ্ছে বা ভালো সময় হবে আপনি যদি মেষরাশির মানুষ হন মেষরাশির জাতক বা জাতিকাদের কালকের দিনে আমি বলবো যে সম্ভব হলে নাইন মানে ন নয় সংখ্যার ব্যবহার করুন নাম্বার নাইন ইউজ করতে পারেন আপনার বা আপনাদের ক্ষেত্রে পজিটিভ রেজাল্ট আসবে রাশি ফালতু ঝামেলা উটকো ঝামেলা অযাচিত ঝামেলা বা চলার পথে বা চলার ক্ষেত্রে অযাচিত বাধা টেম্পার ধরে রাখতে না পারা এই যোগগুলো কিন্তু মানে উত্তেজনা কারুর সাথে বাকবিবাদ এগুলো কিন্তু চলবে যদিও দাম্পত্য জীবন ভালো হচ্ছে কর্মক্ষেত্র অ্যাভারেজ হচ্ছে আপনি যদি রাশির মানুষ হন চাকরি করছেন বা চাকরির জায়গায় রয়েছেন কর্মক্ষেত্র কিন্তু অ্যাভারেজ ফল দেবে মোটামুটি একটা রেজাল্ট দিতে পারে বিশাল ভালো বিশাল হাইফাই রেজাল্ট এক্সপেক্ট না করাটাই ভালো হবে ব্যবসা তুলনামূলকভাবে ভালো চলবে মানে আপনি রাশির মানুষ বিজনেস করছেন তুলনামূলকভাবে তাও এটার থেকে চাকরির থেকে বিজনেস ভালো চলতে পারে কিন্তু উটকো ঝামেলাতে দিন শেষ করতে পারে তাই মনে হচ্ছে যেখানে ঝামেলা রয়েছে বা ঝামেলার জায়গা রয়েছে কোনো কোনোভাবে সেই দিক বা সেই জায়গায় যাবেন না মেষরাশি শরীর ভালো চলছে বাবা মায়ের শরীরটা ভোগাবে দাম্পত্য জীবন স্থিতিশীল প্রেম ভালো চলছে তাই মেষরাশি প্রেম করুন কোনো অসুবিধা নেই বিদ্যাস্থান কোনো অংশে শুভ নয় বিদ্যা বা বিদ্যা বা শিক্ষার জায়গা এডুকেশানের দিক মনোসংযোগের দিক কোনো অংশে বা কোনোভাবে ভালো হচ্ছে বা শুভ হচ্ছে বলা যাচ্ছে না বা বলতে পারছি না আপনি যদি মেষ মানুষ হন তাই বন্ধুরা এই দিকটা আপনাদেরকে লক্ষ্য রাখতে হবে বা নজর রেখে চলতে হবে আপনার যদি মেষ হয় মেষ রাশি সন্তান ভাগ্য ভালো সন্তান সুখ কিন্তু ভালো হচ্ছে অশ্বিনী নক্ষত্র বন্ধুত্ব থেকে সমস্যা ভরণী নক্ষত্র অর্থের চাপ কিছুটা কাজ কাজ করা কৃত্তিকা নক্ষত্রের জাতক বা জাতিকারা মা বাবার সঙ্গে বিবাদে জড়ান মানে জড়িয়ে পড়তে পারেন বাবা মা বা সিনিয়র পার্সন বা বাড়ির যারা এজেড পারসন রয়েছেন তাদের সঙ্গে বাঘ বি মানে এই এই ধরনের ব্যাপারগুলো চলবে পরের রাশি হচ্ছে বিষরাশি নয় সংখ্যার ব্যবহার করতে হবে মা কালীকে স্মরণ করতে হবে বিশ্বরাশির মানুষকে কালকে দিনে মাকে ডাকুন ভালো করে এবং বিশ্বরাশির জাতক বা জাতিকা হলে এগারোটা কুড়ি মিনিট পর্যন্ত সময়টি শুভ এগারোটা পঁচিশ মিনিট থেকে একটা বুঝে শুনে আবার একটা চল্লিশ পঁয়তাল্লিশ মিনিট থেকে বিকেল সাড়ে চারটে ভালো সময় হচ্ছে বা ভালো টাইম হচ্ছে বিশ্বরাশির মানুষজনদের জন্য বা জাতক জাতিকাদের জন্য আপনি যদি বিশ্বরাশির মানুষ হন নিজের যোগাযোগ নিজের কনট্যাক্স বা নিজের যোগাযোগগুলোকে বাড়ানোর অনেকাংশে চেষ্টা করতে হবে বা অনেকাংশে বিজনেস বৃদ্ধি বা যোগাযোগ বৃদ্ধির জন্য যেগুলো করা যায় সেগুলো কিন্তু করতে হবে এবং সেটা কিন্তু আপনার বা আপনাদের জন্য সর্বাপেক্ষা শুভ রেজাল্ট বা ভালো রেজাল্ট দিয়ে যেতে পারে আপনি যদি বৃশ্বরাশির মানুষ হন ব্যবসায় উন্নতি চাকরি ক্ষেত্রে উন্নতি চাকরি ক্ষেত্রে সম্মান বৃদ্ধি সম্মানের সাথে কাজ করা এবং যেখানে যেখানে কথা বলতে পারবেন সেখানেই আপনার সম্মান বাড়বে যেখানে আপনি নিজেকে তুলে ধরতে পারবেন নিজের যোগ্যতাকে প্রতিষ্ঠিত করতে পারবেন সেখান থেকেই আপনার উন্নতি আসছে কিন্তু আবেগের বসে পড়ে বা ইমোশনের বসে পড়ে অযথা অর্থ চাপ বা অর্থ নষ্ট করে ফেলতে পারেন শরীর সাথ নাও দিতে পারে কিন্তু মানুষের বিশ্বাসটা অর্জন করতে পারছেন গুরুজনদের শরীর কিন্তু ভালো চলবে দাম্পত্য জীবন অ্যাভারেজ বা বিলো অ্যাভারেজ কারণ দাম্পত্য জীবনে কিন্তু একটা স্টেবিলিটির অভাব বা নিঃসঙ্গতা লোনলিনেস এগুলো কার্যকরী হতে পারে বা এগুলো কাজ করতে পারে আপনার যদি রাশি হয় বা আপনি যদি বিশ্বরাশির মানুষ হন প্রেমের জীবন প্রেমের জায়গা প্রেমিক প্রেমিকাদের সম্পর্ক স্থিতিশীল থাকছে বা স্থিতিশীল হচ্ছে সন্তান সুখ ভালো বিদ্যাস্থান চালিয়ে নেওয়ার মতো পারিবারিক সম্পর্ক দিকগুলো খেয়াল রেখে চলুন কৃত্তিকা নক্ষত্র সম্মান বাড়বে রোহিণী নক্ষত্র প্রচেষ্টা বাড়ালে উন্নতি বাড়বে মৃগশিরা নক্ষত্রের জাতক বা জাতিকাদের ভাগ্য সাথ দিচ্ছে তাই ভাগ্যকে সাথে নিয়ে চলুন চেষ্টা করুন সফল হয়ে যাবেন মিথুন রাশি ছয় সংখ্যা মিথুন রাশি কালকের দিনে চকলেট কালার মিথুন রাশি কালকের দিনে মা কালীকে স্মরণ করা আপনার জন্য ভালো হবে বা আপনার জন্য বেটার রেজাল্ট দেবে আপনি যদি মিথুন রাশির মানুষ হন আটটা থেকে এগারোটা ব্যবহার করবেন এগারোটা দশ থেকে পৌনে একটা বুঝে ব্যবহার করবেন তারপরের সময় ধীরে সুস্থে চলবেন মিথুন রাশির মানুষ হলে কারণ এই টাইমটা চাপ বাড়িয়ে দেবে মিথুন রাশি শেষ মুহূর্তে গিয়ে কাজ পণ্ড হতে পারে করছেন করছেন ভালোভাবে করছেন আশা করছেন এইবার শেষ হলো এইবার পয়সাটা পাবো গেল আটকে বা মানে ফাইনাল জায়গায় গিয়ে কোনোভাবে বিপত্তি এটাই প্রবলেমের জায়গা বসেদের সাপোর্ট রয়েছে কালিকদের সাপোর্ট রয়েছে কিন্তু নিজের ইচ্ছাটা কম হতে পারে কাজ বা কর্মর ব্যাপারে ভালো লাগছে না এনার্জি লাগছে না বা এই ব্যাপারগুলো এই উদ্যমের যে ঘাটতি তৈরি হওয়া এটা কিন্তু দেখাচ্ছে অর্থের চাপ দেখাচ্ছে তাই বন্ধুরা ফিনিশিংটা ঠিকঠাক করুন কালকের দিনে ব্যবসায় মন্দা চলবে তাই বিজনেসের ব্যাপারে সতর্ক থাকতে হবে ব্যবসার ব্যাপারে লক্ষ্য রেখে চলতে হবে না হলে কিন্তু অসুবিধা রয়েছে চাকরি ক্ষেত্রে ফিনিশিংটা ঠিক করুন স্টার্ট আপে আপনারা ঢিলে ডালা করুন কোনো অসুবিধা নেই কিন্তু যত কাজ শেষের দিকে যাবে যত শেষ মুহূর্ত পর্যন্ত এগোবেন সেখানে লক্ষ্য রাখবেন কন্ট্যাক্টসগুলো গণ্ডগোল করতে পারে যে কন্ট্যাক্টসগুলো নিয়ে আপনার চলে বা যাদের নিয়ে চলে তারা আপনাকে অ্যাভয়েড করতে পারে ডিলে করিয়ে দিতে পারে এটা খেয়াল রাখবেন মিথুন রাশির শরীর নিয়ে প্রবলেম নাই বাবা মায়ের শরীরের জায়গা যথেষ্ট ভালো হচ্ছে তাই বাবা মা বা শরীর দুজনেরই শরীর আপনার শরীর বা এটা তুলনামূলকভাবে ভালো হবে দাম্পত্য জীবন মজবুত হচ্ছে বাবা মায়ের সাথে সম্পর্কের জায়গা অবনতি ঘটতে পারে এবং প্রেমিক প্রেমিকাদের সম্পর্কের জায়গা অবনতি ঘটতে পারে আপনি যদি মিথুন রাশির জাতক বা মিথুন রাশির জাতিকা হন সন্তান সুখ শুভ হলেও বিদ্যাস্থান শুভ নয় নতুন কাজকর্ম করাই যায় ঝুঁকি নেওয়াই যায় কোনো অসুবিধা নেই কিন্তু ওই যে যেটা বললাম একটু খেয়াল রাখুন মৃগশিরা নক্ষত্র কনফিডেন্ট হন কনফিডেন্স বাড়ান আদ্রা নক্ষত্রের জাতক বা জাতিকারা ডমিনেট করুন পুনর্বসু নক্ষত্রের জাতক বা জাতিকা জাতিকারা ইমোশন আবে আবেগ এবং সেন্টিমেন্ট এই জিনিসগুলো ত্যাগ করুন এটা ত্যাগ না করলে প্রবলেম রয়েছে কর্কট রাশি কালকের দিনে সবুজ রঙ দুই সংখ্যা কর্কট রাশি মা দুর্গাকে স্মরণ করুন মাকে জোর ডাকবেন সকাল সকাল ঘুম থেকে উঠে ভালো ফল আসবে বা ভালো রেজাল্ট আসবে আপনি যদি কর্কট রাশির মানুষ হন এবং কর্কট রাশির জাতক জাতিকা হলে এগারোটা পনেরো সাড়ে আটটা থেকে ভালো সময় এগারোটা কুড়ি মিনিট থেকে প্রায় দেড়টা বুঝে শুনে এবং দুটো থেকে পৌনে পাঁচটা আবার আরামসে কাজ করতে পারেন অসুবিধা নেই দায়িত্ব নিতে হবে কালকে কর্কট রশিকে আমার ঘাড়ে দায়িত্ব নেবো এই মানসিকতা নিতে হবে আপনি বেস্ট ইউ আর দ্য বেস্ট এবং সেটা কিন্তু আপনাকে মাথায় রাখতে হবে আপনার অফিসের জায়গায় হাজারজন আপনার থেকে বেটার জানতে পারে বেশি জানতে পারে অনেক কিছু জানতে পারে কিন্তু আমার কাজে আমি সেরা এটা হবে আপনার মেন্টালিটি তাই দায়িত্ব নিন নিজের আগ বাড়িয়ে যে দায়িত্ব নিন দিন আমি করবো আমি পারবো এটা আপনি না জানলেও আপনি দায়িত্ব নিন ইনকমপ্লিট করে ফেলতে পারবেন আমি আপনাকে কথা দিচ্ছি আপনি করতে পারবেন ডিলে হতে পারে শিখতে সময় লাগতে পারে কিন্তু কাজ আপনিই করবেন এবং সকলে জেলাস হবে হিংসা করবে এবং এটাই কিন্তু আপনার মোটো হবে নিজেকে গুটিয়ে রাখবেন না সাপ সাপ যেমন নিজেকে গুটিয়ে রাখে পেঁচিয়ে থাকে একটা পাঁচ ফুট লম্বা সাদ দেখা যায় একটা ছোট্ট জায়গার মধ্যে গুটিয়ে রয়েছে এটাই আপনার দুর্বলতা হয়ে যাচ্ছে কালকের দিনের জন্য ব্যবসা ক্ষেত্রেও এক্সপ্যান্ড করার চেষ্টা করুন বিজনেস ভালো হচ্ছে ব্যবসার জায়গা মজবুত হচ্ছে অর্থের ব্যাপারে পজিটিভ রেজাল্ট কিন্তু পারিবারিক গোলযোগ দাম্পত্য গোলযোগ হাজব্যান্ড ওয়াইফের প্রবলেম বা ইভেন ইগো ক্লাস চলতে পারে পরিবারের মধ্যে লক্ষ্য রাখতে হবে শরীর মোটের ওপর সুস্থ থাকছে গুরুজনদের শরীর বা সিনিয়র পার্সনদের শরীর আশা করছি বেটার রেজাল্ট দেবে এটা নিয়ে অসুবিধা নেই আপনি যদি কর্কট রাশির মানুষ প্রেম ভালো চলবে তাই প্রেমিক প্রেমিকারা ভালো রেজাল্ট পেতে পারেন বন্ধুত্ব হচ্ছে না আপনি সময় পাবেন না এবং নিজেকে সেইভাবে ব্যস্ত করবেন যাতে আপনি সময় না পান সন্তানরা বাধ্যই থাকছে পড়াশোনার জায়গা মোটামুটি এবং বলতে পারি ওইভাবেই চালিয়ে নিতে পারছেন অসুবিধা নেই পুনর্বসু নক্ষত্র হলে একাগ্রতা বাড়ান একাগ্রতা বাড়ালেই কিন্তু পজিটিভ রয়েছে পুষ্যা নক্ষত্রের জাতক বা জাতিকাদের ক্ষেত্রে কালকের দিনে বলবো যে আপনি কালকের দিন চেষ্টা করবেন আর্গুমেন্টে না জড়ানোর আপনি যেটা বলবেন সেটা ফাইনাল হবে সেইভাবে বলুন অশ্লেষা নিজের মধ্যেই দ্বন্দ্বে ভুগতে পারেন পারবো না পারবো না হবে না হবে না কোয়ালিটি আছে না নেই এই করতে গিয়ে দিন নষ্ট করে ফেলবেন তাই খেয়াল রেখে চলুন পরেরটা সিংহ দুই নাম্বার সবুজ রং মা দুর্গাকে স্মরণ করা এগারোটা পনেরো পর্যন্ত সকাল থেকে শুরু করে দিন সেখান থেকে একটা পনেরো হ্যাঁ বুঝে শুনে ব্যবহার করুন আবার দুটো পঁচিশ মিনিটের পর থেকে বিকেল সাড়ে পাঁচটা বেস্ট টাইম কাজে লাগিয়ে নিন আপনি যদি সিংহ রাশির জাতক বা সিংহ রাশির মানুষ হন নাম্বার টু ইউজ করবেন সবুজ মানে হালকা গাঢ় অনেক গাঢ় চলতেই পারে কোনো অসুবিধা নেই সবুজের কাছাকাছি রঙগুলো চলে এবার ছেলেরা বলবেন আমি কি সবুজ রঙের প্যান্ট পরবো সেটা আমি জানি না সেটা আমি জানি না যা শার্ট পরা যেতে পারে সবুজ রুমাল রাখতে পারেন সাথে করে এটা ভালো হচ্ছে সিংহ রাশি নিচুতলার মানুষজনদের থেকে শত্রুতা বা আপনার থেকে কম যোগ্যতা সম্পন্ন মানুষজনদের থেকে শত্রুতা বা এইটাই হচ্ছে সবচেয়ে বড়ো ব্যাপার ধরুন আপনি আপনি একটা অফিসে চাকরি করেন আপনি দশ হাজার টাকা মাইনে পান আপনার নিচুতলার যে স্টাফ রয়েছেন সে হয়তো আট হাজার টাকা মাইনে পাচ্ছেন তাদের থেকে বা কম কোয়ালিটি সম্পন্ন ছেলে মেয়ে যদি আপনার হায়ার অথরিটিতেও বসে থাকে আপনি তো জানেন তাদের থেকে একটু সাবধান থাকুন কনফিডেন্সের অভাব মারতে পারে আপনাকে ওই করবো এ কী বলবে ও কি বলবে আরে হাঁটান না লোকের কথা কে কি বলছে বাদ দিন কেউ আপনার সংসার চালাতে আসবে না কে কি বলছে অত ধরতে যাচ্ছেন কেন আপনি আমি সিংহ রাশির কিছু মানুষজনদের ক্ষেত্রে এটা দেখছি সিংহ তো আপনি সিংহ রাশি মানে কি সিংহ এক কথায় সিংহ কার কেয়ার করে কার কথা ভাবে আরে নিজেকে সেই মানসিকতা নিয়ে আসুন রাশির ক্যারেক্টারটা ফুটিয়ে তোলুন নিজের মধ্যে বা নিজের চারিত্রিক দিকের মধ্যে তা কে কী বলছে হাঁটান না কেউ আপনা আপনি একটা ছেঁড়া জামা প্যান্ট পরে থাকলে আপনার ওয়াইফ একটা ছেঁড়া শাড়ি পরে থাকলে বা আপনার মা খেতে না পেলে কেউ খাওয়াতে আসবে না তা লোকের কথা অত ধরেন কেন এবং ধরবেন না কালকের দিন এই ছোট মানুষগুলোর থেকে আপনার থেকে ছোট যারা ছোট বড়ো তো মানুষের নাম বা পদবিতে বিচার হয় না ছোট বড় তার কাজ বা কর্মে বিচার হয় তা সেটা ব্যাপার আপনি এটাকে কন্টিনিউ করুন নিজের ঘ্যামে থাকুন কাজ হয়ে যাবে অর্ডারিং টোন করবেন আর যারা শত্রুতা করতে চাইবে করতে দেবেন পাত্তা দেবেন না থেমে যাবে এটাই সবচেয়ে বড় ব্যাপার কালকের দিনের জন্য বিজনেসম্যানরা তুলনামূলকভাবে ভালো ফল পাচ্ছেন বিজনেস ভালো হচ্ছে ধার দেনা নৈব নইব চ ধার দেনা কোনোভাবে নয় করাই যাবে না শরীরের জায়গাটা খেয়াল রাখতে হবে গুরুজনদের শরীর মোটের ওপর ভালো থাকবে দাম্পত্য জীবনে উন্নতি করবে হাজব্যান্ড ওয়াইফ একে অপরকে সময় দিন প্রেমিক প্রেমিকারা বুঝে শুনে সম্পর্ক চলুন কারণ প্রেম সংক্রান্ত বিষয় কিন্তু অশান্তির কারণ হচ্ছে তুমুল ঝগড়া চলতে পারে সন্তান বিদ্যা ভালো ফল দিচ্ছে তাই মোটিভেটেড হন নিজেকে চার্জ আপ করুন নিজেকে বুস্ট আপ করুন আপনি যদি সিংহ রাশির মানুষ হন বা আপনি যদি সিংহ রাশির জাতক জাতিক হন মঘা আপনি যদি মঘা নক্ষত্রের জাতক বা জাতিক হন আপনার ভালো মানুষই আপনার দুর্বলতা হবে আপনি যদি পূর্ব ফাল্গুনি নক্ষত্রের মানুষ হন আপনার ইমোশন আপনার দুর্বলতা হবে আপনি যদি উত্তর ফাল্গুনি নক্ষত্রের মানুষজন হন আপনার কালকের দিনে টাকা পয়সা চোট হতে পারে মার হতে পারে এটা খেয়াল রেখে চলুন বা এটা লক্ষ্য রাখার দরকার রয়েছে আপনি যদি সিংহ রাশির মানুষ হন পরেরটা কন্যা রাশি ছা ছয় সংখ্যার ব্যবহার করা নীল রঙের ব্যবহার করা মা কালীকে স্মরণ করা আপনার জন্য শুভ এগারোটা তিরিশ মিনিট পর্যন্ত সকাল থেকে টাইমটাকে পুরোপুরি ব্যবহার করুন সেখান থেকে এগারোটা তিরিশের পর থেকে একটা বুঝে শুনে ব্যবহার করবেন দুটো দশ থেকে সাড়ে চারটে আবার চুটিয়ে কাজ করুন কালকের দিন সাইলেন্ট থাকবেন হাতে কাজ করবেন হাত কথা বলবে আপনার বা আপনার দুটো হাত যা দিয়ে আপনি কাজ করেন আপনার পেন আপনার মাথা এগুলো আপনার হয়ে কথা বলবে এটাই আপনার হয়ে কথা বলবে এটা সবচেয়ে বড় ব্যাপার কালকের দিনে আপনি যদি কন্যা রাশির জাতক হন জাতিকা হন কারণ কন্যা রাশির চুটিয়ে কাজ করার দিন এনজয় করার দিন পজিটিভ অ্যাটিটিউড নিয়ে কাজ করার দিন উগ্রতা বর্জনীয় ডিপ্রেশন এবং টেনশান ফাঁকা মাথায় বসে থাকবেন না একটু বসে আছি ভাবছি গালে হাত দিয়ে শেষ করে দিল ওই পাঁচ মিনিট ভাবাটাই আপনাকে শেষ করে দিল এটা খেয়াল রাখবেন কালকের দিনে ব্যবসা অ্যাভারেজ চলছে ফাঁকা মাথায় কোনো সময় নয় যদি আপনার ভাবছেন ভাবার দরকার নেই আপনি একটা মোবাইলে গান চালান গান চালিয়ে গান শুনুন বা কোনো একটা বন্ধুকে বা বান্ধবীকে বা বাড়ির কাউকে বা রিলেটিভকে কাউকে একজন ফোন করুন পাঁচ মিনিট কথা বলে নিন ফাঁকা বসে থাকবেন না ফাঁকা সময় দেবেন না এটা সবচেয়ে বড় ব্যাপার সাইলেন্টলি কাজ করে যাবেন হ্যাঁ ভাবলে পজিটিভ কিছু ভাবতে পারেন কাজের কথা ভাবতে পারেন এই কাজটা কিভাবে করব এটা ভাবতে পারেন আপনি যদি এই রাশির মানুষ হন অর্থের চাপ নিয়ন্ত্রণের মধ্যে থাকছে দাম্পত্য জীবন আংশিক শুভ আংশিক কিছু ক্ষেত্রে ঝগড়া কিছু ক্ষেত্রে হাসি ছোটোখাটো বিবাদ তারপরে প্রেম চলবে প্রেমিক প্রেমিকারা ভালো ফল পাবেন হ্যাঁ বাবা মায়ের সাথে বা ভাই বোনদের সাথে একটু ঝামেলা হতে পারে বাট সেটা বড় কিছু নয় চলতে পারে এটা বা এই জায়গাটা হয়তো চলবে এটা নিয়ে অসুবিধা নেই আপনার যদি কন্যা রাশি হয় বা আপনি যদি কন্যা রাশির মানুষ হন কন্যারাশির জাতক বা জাতিকাতে সন্তান সুখ ভালো বিদ্যার জায়গা একটু ডিস্টার্ব দেখাচ্ছে এটা খেয়াল রাখুন উত্তর ফাল্গুনি নক্ষত্র বেশি অ্যাগ্রেসিভ অ্যাটিটিউড দেখাবেন না হস্তা নক্ষত্রের জাতক বা জাতিকারা লোকের কথায় কান দেবেন না চিত্রা নক্ষত্রে জাতক বা জাতিকাদের ক্ষেত্রে বলবো সমস্ত কাজগুলো একটু ডিলে হতে পারে আটকে আটকে হতে পারে হোঁচট খেতে খেতে হতে পারে আপনি যদি কন্যা রাশির মানুষ হন বা আপনি যদি কন্যা রাশির জাতক জাতিকা হন পরেরটা তুলারাশি পাঁচ সংখ্যা আপনার জন্য শুভ কালকের দিনে নীল রঙের ব্যবহার করুন শুভ আপনার জন্য মা কালীকে ডাকুন ভালো সাড়ে এগারোটা পর্যন্ত ব্যবহার করুন আটটা থেকে সাড়ে এগারোটা ব্যবহার করুন এবং পৌনে বারোটা থেকে দেড়টা বুঝে ব্যবহার করুন আবার তার পরের সময়টা ধীরে সুস্থে চলা যায় বা ভালোভাবে ব্যবহার করা যায় তুলারাশি সিদ্ধান্তহীনতায় ভুগবেন কি করবেন বুঝ উঠতে পারবেন এবং মিসগাইডেড হয়ে যেতে পারেন কালকের দিন কেউ আপনাকে ভুলভাল পরামর্শ ভুলভাল কথা বলা ভুল কিছু মাথায় ঢোকানো এগুলো কিন্তু চালাতে পারে বা এগুলো করতে পারে আপনার যদি তুলারাশি হয় তাই এবং সেটাই কিন্তু আপনার ক্ষেত্রে কন্টিনিউ হবে তাই কারোর কথা শুনবেন না ধীরে সুস্থে নিজের কাজ করুন ধীরে সুস্থে নিজের জায়গাটাকে গুঁজুন বেশি উগ্রতা দেখাবেন না এবং খুব বেশি সাহায্য কারুর থেকে নেবেন না এটা কিন্তু প্রবলেমের কারণ হবে আপনি আমার কাছে সাহায্য চাইছেন আমি বলছি না এটা তো এইভাবে নয় এইভাবে করো ব্যাস হয়ে গেল আমি এরকম দেখেছিলাম যে একটা ছেলে এসছে বলছে দাদা জানেন কিভাবে আমার আমার কলিগরা আমাকে ফাঁসালো আমি বললাম কীভাবে বলল যে সে ইঞ্জিনিয়ার সে একটা অফিসে কোনো একটা জায়গায় কাজে গেছে মানে অফিসের কোনো একটা মানে মেশিন দেখতে গেছে তাদের ওইভাবে ঘুরে কাজ হয় মানে আজ ধরুন কলকাতা কাল বর্ধমান পরশু দুর্গাপুর এইভাবে নানা জায়গায় তাদের এজেন্সি নিয়ে কাজ হয় বলছি আমার একজন সিনিয়রকে আমি ফোন করলাম বললাম দাদা এটা বুঝতে পারছি না এই মানে কোনো একটা পয়েন্ট তাদের এটা কত চার্জ করব। ওরকম চার্জের কিছু ব্যাপার থাকে বলল যে তুই পঁচানব্বই এ দে হয়ে যাবে মানে পঁচানব্বই একটা ওদের মানে কোন একটা সংখ্যা যেখানে করতে হয় বললো পঁচানব্বই এ করলাম মেশিনটা উড়ে গেল আমার বলছি আমি বললাম মেশিনটার দাম কত বললো মেশিনটার দাম প্রায় পঞ্চাশ বাহান্ন হাজার টাকা ছিল বললাম তাহলে কী করলেন বলছে যে মেশিনটা উড়ে গেল মাইনে কাটছে আমার আমার স্যালারি থেকে স্যার বলেছেন যে এক বছরে মাইনেটা কাটবেন বলছে তারপর আমি এসে অন্যান্য জনদের সঙ্গে যখন আলোচনা করলাম যে আমি তো পঁচানব্বই দিয়েছিলাম এবং মমুক দাদা বললো তুই পঁচানব্বইয়ে দে তাহলে ঠিক থাকবে তা বললো তাহলে উড়ে গেল বললো যে এটা তো পঁচানব্বইয়ে তোমায় ও বলে দিলো এটা হয় নাকি তুমি ভুল শুনেছো এটা তো পঁচাশিতে থাকার কথা বললে আমি নিজের কানে শুনলাম সে আমার পঁচানব্বই বললো এটাই শত্রুতা এবং এই জায়গাটাই কালকে আপনাদের সঙ্গে হতে থাকবে এটাই হচ্ছে ব্যাপার এটা একটু ফলো করুন না ভালোই হবে বিজনেস ক্ষেত্র ভালো চলবে দাম্পত্য জীবন আরও ভালো হবে দাম্পত্য জীবনে প্রবলেম চলছে না অশান্তি চলছে মিটিয়ে নিন না মিটে যাবে দেখুন মিটে যাবে মিটতে বাধ্য প্রেমিক প্রেমিকারা সাবধানে থাকুন শরীরের জায়গা স্টেবেল থাকছে অর্থের জায়গা স্টেবেল থাকছে সন্তানরা বাধ্য থাকবে না অবাধ্য থাকবে এবং বিদ্যাস্থান মোটামুটি চলছে চিত্রা নক্ষত্র হলে পারিবারিক বিবাদগুলো মাথা দিতে দেবেন না দিলে বড় হবে সাতী নক্ষত্রের জাতক বা জাতিকারা পরিকল্পনা শুরু করুন সামনে ভালো সময় আসছে তার জন্য বিশাখা নক্ষত্রের জাতক বা জাতিকাদের ক্ষেত্রে বলবো কালকের দিনে ভাগ্য সাহায্য করছে তাই ভাগ্যর সাপোর্ট নিন বা ভাগ্যের হেল্প নিন আপনি যদি তুলারাশির মানুষ হন এবং আপনার যদি বিশাখা নক্ষত্র হয় পরেরটা বৃশ্চিক রাশি বৃশ্চিক রাশি আকাশি রং বৃশ্চিক রাশি এক সংখ্যা বৃশ্চিক রাশির জাতক বা জাতিকাদের মা দুর্গাকে স্মরণ করা ভালো ফল দিচ্ছে আটটা থেকে পৌনে এগারোটা ভালো সময় এগারোটা পনেরো মিনিট থেকে একটা দশ বুঝে শুনে ব্যবহার করবেন তারপরের সময় ধীরে সুস্থে চলুন কালকের দিন বৃষ্টিক রাশির জন্য অ্যাভারেজ হচ্ছে কালিক ভাই বা যাদের সঙ্গে ডেলিকার ওঠা বসা সেই মানুষগুলোর থেকে শত্রুতা প্রবলেম বা প্রবলেম ক্রিয়েট করা বা করার চেষ্টা করা হতে পারে অর্থাৎ আপনার কাজকর্মগুলোতে বাধা বিপত্তি অবস্ট্রাকশান নিয়ে চলার জায়গা বা চলার ক্ষেত্র কিন্তু কালকের দিনে নির্দেশ করছে ঝুঁকি নয় এবং ঝুঁকি নিতে গেলে প্রবলেমে পড়ে যাবেন তাই ধীরে সুস্থে হাতের কাজগুলো করুন যেটুকু না করলে নয় যেটুকু করতে হবে করুন ব্যবসা ক্ষেত্রেও লস খাবেন তাই কালকের দিন চাকরি চাকরি ক্ষেত্র শত্রুতা এর নির্দেশ কিন্তু করবে বা করতে পারে আপনি যদি বৃশ্চিক রাশির মানুষ হন এটা কিন্তু বন্ধুরা আপনাদেরকে খেয়াল রাখতে হবে বা এটা কিন্তু আপনাদেরকে লক্ষ্য রেখে চলতে হবে আপনি যদি বৃষ্টিক রাশির জাতক জাতিক হন শরীর ভালো থাকবে কিছু ক্ষেত্রে ডিপ্রেশন আসতে পারে গুরুজনদের শরীর ভালো থাকবে অর্থের চাপ মোটামুটি নিয়ন্ত্রণের মধ্যেই থাকছে কিন্তু বৃষ্টিক রাশির জাতক বা জাতিকাদের জন্য দাম্পত্য জীবন মজবুত হচ্ছে পারিবারিক স্থিতি এবং পরিবারের মানুষজনদের সাথে সম্পর্ক সম্পর্কগত দিকগুলো আশা করছি ওভারঅল আপনাদেরকে ভালো ফল দেবে প্রেমিক প্রেমিকারা ছোটোখাটো বিবাদ বা ঝামেলা জড়াতে পারেন বন্ধুত্ব খুব খারাপ বন্ধুদের বিশ্বাস করবে না কালকের দিন হ্যাঁ আছিস ভাই তুই তোর মতো থাক বা তুমি তোমার মতো থাকো আমি আমার মতো আছি এই ব্যাপারটা চলতে পারে বৃষ্টিক রাশি হলে সন্তান বিদ্যা দুটো ক্ষেত্রে পজিটিভ রেজাল্ট তাই কাজকর্মের ব্যাপারে সতর্ক থাকুন কাউকে জবাবদিহি করতে যাবে না ধীরে সুস্থে কাজ করবেন বৃশ্চিক রাশি বিশাখা নক্ষত্র কন্ট্যাক্টসগুলো বুঝে শুনে কারোর সাথে কোনো কিছু নিয়ে আলোচনা করলে বুঝে শুনে বৃশ্চিক রাশি অনুরাধা নক্ষত্র আবেগ ভাসবেন না আবেগে ভাসলে প্রবলেম রয়েছে জ্যেষ্ঠা নক্ষত্র বৃশ্চিক রাশি কালকের দিনে আমি আপনাদেরকে বলবো যে গুরুজনদের শরীরের জায়গাটা একটু লক্ষ্য রাখবেন এটা কিন্তু লক্ষ্য রাখার প্রয়োজন রয়েছে বা নজর রাখার প্রয়োজন রয়েছে পরেরটা ধনুরাশি আপনি যদি ধনুরাশির মানুষ হন হালকা সবুজ আকাশি এগুলো আপনার জন্য শুভ রং দুই সংখ্যা মা কালীকে স্মরণ করুন ভালো ফল এগারোটা পনেরো মিনিট পর্যন্ত ব্যবহার করে প্রায় দেড়টা বুঝে শুনে ব্যবহার করবেন ধীরে সুস্থে চলবেন পরের সময়টা আবার আংশিক শুভ হচ্ছে তাই সেই সময়টা ধীরে সুস্থে চলবেন বা ধীরে ধীরে কাজ করবেন আপনি যদি ধনুরাশির মানুষ হন ধনুরাশির শত্রুতা কর্মে বাধা ডিপ্রেশনের জায়গা ভালো রকমভাবে তৈরি হতে পারে ভালো রকমভাবে তৈরি করবে আপনি ধনুরাশির মানুষ তো ডিপ্রেশনে ভুগছেন একটা কথা বলবো করবেন করলে ভালো ফল পাবেন আমার মতে আপনি কা কোন দেবতাকে ভালোবাসেন করে দেখবেন প্রত্যেকের প্রিয় কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ প্রত্যেকেরই প্রিয় তিনি আপনার সঙ্গে আছেন সব সময় এটা কিন্তু মাথায় রাখবেন সব সময় আপনি বলবেন কিভাবে সঙ্গে আছেন কই দেখতে পাই না তো আপনার বাড়িতে দেখুন গীতা আছে মহাভারত আছে সেখানে ভগবান শ্রীকৃষ্ণ আছেন এবং তিনিই সাথে আছেন মহাভারত তো তারই দান তিনি না থাকলে কোথায় মহা কোথায় ভারত আর এরকম বহু যুদ্ধ হয়েছে অতীতেও হয়েছে অনেক অতীতে হয়েছে আগে হয়েছে এবং ভবিষ্যতেও হতে হবে কিন্তু তিনি ওই যে গীতা আর মহাভারত সেখানে আমাদের সমস্ত প্রশ্নের উত্তর রয়েছে সেটাকে একটু খুঁজে দেখা দরকার এবং সেখানটা পাঁচ মিনিট করে পড়ুন যে মানুষ আমি এরকম বহু মহাপুরুষ বা বহু মহাপুরুষদের জীবনী শুনেছি বা দেখেছি ইভেন যারা অনেকে আছেন আমার চ্যানেল দেখেন যারা সীতারাম ঠাকুরের ভক্ত সীতারাম দাস ওঙ্কারনাথ ওঙ্কারনাথ ঠাকুরের ভক্ত ওঙ্কারনাথ ঠাকুর এর একটা জীবনের গল্প আছে জানিয়ে ভিডিওটা লম্বা হচ্ছে হোক অসুবিধা নেই যারা আমাকে দেখেন তারা দেখতে রাজি আছেন আর আমি তো ফালতু কথা বলছি না ওমকারনাথ ঠাকুরের জীবনী পড়বেন সেখানে আপনারা দেখবেন যে যারা সীতারাম ঠাকুরের ভক্ত আছেন তারা এটা ভালোভাবে জানেন যে তিনি তার একটা ওই সেই গাড়ি এসে গেছে তিনি গাড়ি করে যেতেন কোনো জায়গায় হরিনাম কোনো জায়গায় ওই এইরকম যে ব্যাপারগুলো ছিল রামকৃষ্ণদেব তো তার আগের জেনারেশান তাদের অনেক আগের কিন্তু সীতারাম ঠাকুর যখন এই উনিশশো পঞ্চাশ ষাট সত্তর এই সময়টা সীতারাম ঠাকুর লীলা করেছেন তা তিনি গাড়ি করে যেতেন কোনো জায়গায় দু ঘন্টা লাগতো কোনো জায়গায় তিন ঘণ্টা লাগতো কোনো জায়গায় চার ঘন্টা লাগতো ওনার ওনার মঠ রয়েছে ঠিক বেলুর দক্ষিণেশ্বরের উল্টো দিকেই একদিকে দক্ষিণেশ্বর উল্টো দিকে হচ্ছে মহামিলন মঠ এটা সীতারাম ঠাকুরের মঠ তা সেখানে তিনি কি করতেন বলুন তো তিনি ওই সারা রাস্তা গীতা পড়তে পড়তে যেতেন কখনো ঘুমিয়ে যেতেন ওই গীতা পড়ছেন গীতা পড়তে পড়তে যাচ্ছেন তিনি অন্য সময় সময় পেতেন না তা সাধনা করার তাই তিনি বলেছিলেন অনেক জায়গায় যারা গীতা পড়েছে তাদের জীবনে কোনো বাধা নেই তাদের জীবনে কোনো সমস্যা নেই তাই সমস্যা ডিপ্রেশন এলে গীতা করুন এটা সবচেয়ে বড় ব্যাপার আপনি যদি ধনুরাশির মানুষ হন সন্তান সুখ ভালো বিদ্যাস্থানও ভালো কিন্তু শত্রুতার দিন দাম্পত্য জীবন ভালো চলবে প্রেম ভালোবাসার ব্যাপারে খারাপ ফল আসতে পারে আসবে লক্ষ্য রাখবেন মূলা নক্ষত্রের জাতক বা জাতিকা হলে এনার্জিতে অভাব পূর্বসারা নক্ষত্রের জাতক বা জাতিকা ইগো শেষ করতে পারে আপনাকে কিছু ক্ষেত্রে আর উত্তরা ছাড়া নক্ষত্রের জাতক বা জাতিকাদের ক্ষেত্রে আমি বলবো ধার দেনায় জড়াবেন না নেবেনও না দেবেনও না দরকার নেই মকর রাশি কালকের দিনে নীল রং মকর রাশি চার সংখ্যা মা কালীকে স্মরণ করা সাড়ে এগারোটা পর্যন্ত বেস্ট সময় একটা পাঁচ মিনিট পর্যন্ত সতর্ক থাকুন সেখান থেকে আবার দেড়টার পর থেকে পৌনে পাঁচটা ছুটিয়ে কাজ করুন কালকের দিনে নতুন কাজ করুন নতুন দায়িত্ব নিন নতুন প্রজেক্ট নিন অজানাকে জানুন অচেনাকে চিনুন আপনি যদি মকর রাশির মানুষ হন এবং সেটা আপনার কালকে নীতি হবে রিক্স নিতেই পারেন এবং চল ভাই দেখব কি হয় বা চল দেখব নতুন করে দেখব সাড়ে সাথী চলছে অন্যায় পাপ করছেন না বা করবেন না অনেস্টি মেনটেন করে রিক্স নেওয়া তো অনেস্টির মধ্যে পড়ে না আপনি একটা কাজ অনেস্টির মধ্যে পড়ে আপনি একটা কাজ শুরু করছেন বা জানতে যাচ্ছেন তা প্রবলেম কোথায় রয়েছে প্রবলেম রয়েছেই বাকি কালকে কালকের দিনে কাজ করুন আপনি দারুণ কাজ করবেন ব্যবসার ক্ষেত্র মোটামুটি হচ্ছে কিন্তু কালিকদের সঙ্গে ছোটোখাটো বিবাদে ঝামেলায় জড়াতে পারেন অসুবিধা নেই ছোটোখাটো বিবাদে দাম্পত্য জীবন কিন্তু ভোগাতে পারে পারিবারিক সম্পর্ক ভোগাতে পারে হাজব্যান্ড ওয়াইফ পরিবার খেয়াল রাখুন সন্তান শরীর আপনার এবং আপনার বাবা মায়ের মোটের ওপর স্টেবেল থাকছে মোটের ওপর ভালো থাকবে আপনি যদি মকর রাশির জাতক বা মকর রাশির জাতিকা হন মকর রাশির ক্ষেত্রে বিদ্যাস্থান কিন্তু শুভ বিদ্যার জায়গা শুভ হচ্ছে তাই চুটিয়ে কাজ করুন কালকের দিন উত্তরাষারা নক্ষত্র কনফিডেন্ট হন শ্রবণা নক্ষত্র আবেগ ত্যাগ করুন ধনিষ্ঠা নক্ষত্র হিসাব গুছিয়ে করুন কুম্ভ রাশি কুম্ভ রাশির জাতক বা জাতিকাদের কালকের দিনে সাধারণ পাঁচ সংখ্যা নাম্বার ফাইভ ইউজ করবেন মা কালীকে স্মরণ করবেন আপনার জন্য ভালো রেজাল্ট দেবে বা আপনি ভালো ফল পাবেন ডে সাড়ে এগারোটা পর্যন্ত বেস্ট টাইম সাড়ে এগারোটা থেকে সাড়ে বারোটা বুঝে শুনে ব্যবহার করুন এক ঘন্টা আপনি যদি কুম্ভ রাশির মানুষ হন আবার একটা পনেরো থেকে তিনটে খুব ভালো সময় ব্যবহার করতে পারেন কুম্ভ রাশি এজেড এবং সিনিয়র পার্সনদের ওপর দায়িত্ব দিয়ে দিন তাদের হেল্প চান একটু অয়েলিং করে একটু বার্টনিং করে কালকের দিনে বেটার রেজাল্ট বা বেটার ফল আপনার জন্য আসছে আপনি যদি কুম্ভ রাশির মানুষ হন সিনিয়রদেরকে তেল মারুন এজেন্টদের তেল মারুন মিষ্টি মুখে স্যার আমি তো জানি না আপনি জানেন আপনি শিখিয়ে দিন এই মানসিকতা জিতিয়ে দেবে ইগো রাখবেন না রাগ যে মনে পুষে রাখতে পারেন মুখে বার করবেন না এটা কে চলুন খুব সুন্দর রেজাল্ট হবে তেল বেড়ে কাজ করে নিন ব্যবসা ক্ষেত্রে একটু বুঝে শুনে চলবেন ব্যবসার জায়গা অ্যাভারেজ হচ্ছে আপনার যদি কুম্ভ রাশি হয় বা আপনি যদি কুম্ভ রাশির জাতক জাতিকা হন কুম্ভ রাশির ক্ষেত্রে সন্তান সুখ ভালো কিন্তু পরিবারের ক্ষেত্রে ছোটোখাটো কলহ চলবে শুধু স্বামী স্ত্রী বলবো না বাবা মা ভাই বোন পা পাশের বাড়ি সব মিলিয়ে একটা ছোটোখাটো কলহ চলতে পারে প্রেম ভালো হচ্ছে প্রেমের জায়গা মোটের ওপর ভালো হচ্ছে শরীর স্বাস্থ্য আশা করছি বেটার থাকছে বা শরীর স্বাস্থ্য নিয়ে এমন কিছু প্রবলেম নেই যদি আপনি কুম্ভ রাশির মানুষ হন তাই কুম্ভ কাজ সিদ্ধি করুন বুদ্ধিমত্তার প্রয়োগ করে সঠিক বুদ্ধি বা সঠিক চিন্তা ভাবনা দ্বারা ফোর্থ হাউসে রাহু বুধ রয়েছে হঠাৎ হঠাৎ মাথা গরম হতে পারে আর হঠাৎ হঠাৎ আপনি মানে অন্ধ হয়ে যেতে পারেন অন্ধ বলতে চোখে অন্ধ নয় মনের দিক থেকে চিন্তার দিক থেকে অন্ধ হয়ে যাওয়া এটা লক্ষ্য রাখবেন ধনিষ্ঠা নক্ষত্র ইগো ত্যাগ করুন শতভিশা নক্ষত্র নিজেকে চিনুন ভালো ফল আসবে এবং পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের জাতক বা জাতিকা হলে সামান্য গুপ্ত শত্রুতা থাকছে এটা নিয়ে অসুবিধা নেই লাস্ট রাশি হচ্ছে মেন রাশি পাঁচ সংখ্যা কালকে আপনার জন্য আকাশি রং আপনার জন্য মা দুর্গাকে স্মরণ করা ভালো হচ্ছে এগারোটা পাঁচ মিনিট পর্যন্ত ব্যবহার করুন সেখান থেকে সাড়ে বারোটা বুঝে ব্যবহার করুন তারপরের সময় ধীরে চলুন মিন রাশির কালকের সময় কিন্তু খুব একটা স্টেবেল নয় খুব একটা শুভ নয় মানসিক বাধা মানসিক দিক থেকে বিপত্তি কিছু না কিছু? ভাবে কোনো না কোনো দিক থেকে আপনার বা আপনাদেরকে একটু ডমিনেট করা বা কন্ট্রোল করা হতে পারে আপনাদের ওপর চাপিয়ে দেওয়া হতে পারে আপনি যদি মীন রাশির মানুষ হন বা মীন রাশির জাতক জাতিকা হন আপনাদেরকে বাধ্য করতে পারে লোকের পাঁচজনের সাতজনের দায়িত্ব আপনাকে নিয়ে চলতে পারে অর্থাৎ আলটিমেট কি লোকের দায়িত্ব পালন করে আপনার কী হবে জিরো হবে সেটাই হবে এটা খেয়াল রেখে চলুন তাই মুখ যদি এড়াতে না পারেন না বলতে যদি না পারেন তাহলে অ্যাভয়েড করে যান সেটা সবচেয়ে ভালো হচ্ছে ব্যবসা ক্ষেত্র মোটের ওপর স্টেবেল থাকছে বা ব্যবসার জায়গা মোটের ওপর স্টেবেল থাকবে পারিবারিক জীবন কিন্তু ভালো দাম্পত্য জীবন পরিবার পারিবারিক সম্পর্ক বাবা মা ভাই বোন হাজব্যান্ড ওয়াইফ ভালো প্রেম ভালো নয় বন্ধুত্ব ভালো নয় নিজের মতো থাকুন কাউকে খুব বেশি পাত্তা দেবেন না নিজের কাজ করতে থাকুন যদি দায়িত্ব নিতে থাকেন আপনার ওপর সব দায়িত্ব পড়ে যাবে এটাই হচ্ছে কথা যারা আপনার সাথে মিশতে আসবে মিশতে চাইবে স্বার্থের জন্য আসবে কেউ স্বার্থের ছাড়া কিছু করে না আজকালকার যুগ তো এটা খেয়াল রাখুন শরীর মোটামুটি চলছে গুরুজনদের শরীর আশা করছি ভালো হবে অর্থের চাপ নিয়ন্ত্রণের মধ্যে থাকবে বিদ্যাস্থান খুব ভালো নিজের মনের মধ্যে দিয়ে যেটা করবেন নিজের মতো করে যেটা করবেন সেটা ভালো হবে সন্তান সুখ অ্যাভারেজ হচ্ছে পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে জাতক বা জাতিকারা কাউকে কথা দেবেন না উত্তর ভাদ্রপদ নক্ষত্র কালকের দিনে আপনার ক্ষেত্রে আমি বলবো টাইম বা টাইম ক্যালকুলেট করতে ভুল হতে পারে রেবতী নক্ষত্র কালকের দিনে বন্ধু বেগড়াবে বন্ধুত্ব থেকে সমস্যা আসবে এই মোটামুটি আগামীকালকে রাশিফল আশা করতে পারি ভিডিওটা কাজে লাগবে চলার পথে সাহায্য করবে এটুকুই থাক যোগাযোগের জন্য ডেসক্রিপশান চেক করতে পারেন আপনারা ভালো থাকুন সুস্থ এবং শান্তিতে থাকুন নমস্কার